নমস্কার বন্ধুরা, বিএন জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে ব্যাংকে বন্ধুরা কর্মী নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ব্যাংকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে নিয়োগের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ডিটেলস, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে, সাথে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, সাথে বন্ধুরা এখানে ট্রেনিং এর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, তো এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা জানবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে বন্ধুরা তোমাদের প্রথমে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দিয়ে এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস সেটা তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে। এখানে আবেদন শুরু হয়েছে 21/9/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে বন্ধুরা 4/10/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে, অর্থাৎ বন্ধুরা এখানে টোটাল 3000 সিট এখানে রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 3000 শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যদি দেখি বন্ধুরা, তাহলে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র বাংলা এবং নেপালি জানা থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 110টি ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আবেদন করার জন্য বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমরা এখানে ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক ক্যান্ডিডেট রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা এখানে উভয়ই আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 20 বছর থেকে 28 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে বন্ধুরা বয়স তোমাদের 1/9/2024 হিসাবে কিন্তু 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। সাথে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে ইদুল কাস্ট এবং সিদুল টাইপ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় থাকবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে। সাথে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি অ্যাজ ডিফারেন্ট আন্ডার দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটি অ্যাক্ট 1916 হিসাবে তোমরা যারা রয়েছে তোমাদের এখানে 10 বছরের বয়সে ছাড় থাকবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে শুধুমাত্র ডিগ্রি অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ বন্ধুরা এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে ফ্রম এ ইউনিভার্সিটি অর রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বন্ধুরা এখানে 10th এবং 12th স্ট্যান্ডার্ডের মার্কশিটের উপর তোমাদের সাথে সার্টিফিকেট, স্টাডি ইন দ্য স্পেসিফিক ওপেন্ড লোকাল ল্যাঙ্গুয়েজ উইল নট বি এ রিকোয়ার্ড টু দ্য আন্ডার গো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেস এর ক্ষেত্রে এনগেজমেন্ট অফ সিলেক্টেড অ্যাপেন্ডিক্স ইজ সাবজেক্ট টু হিজ অর হার বিং ডিক্লেয়ার্ড মেডিকেল ফিটনেস রিকোয়ার্ড অফ দ্য ব্যাংক। এখানে রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের সবার প্রথম এখানে কানাডা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেই ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপরে কেরিয়ার অপশন, কেরিয়ার অপশনের পর রিক্রুটমেন্ট বলে তোমরা একটি অপশন পাবে। এরপর বন্ধুরা ইনগেজ অফ গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ইন কানাডা ব্যাংক আন্ডার অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 এই অপশন পাবে, সেই অপশনে তোমাদের ক্লিক করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের যা প্রসেস সেটা তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে শুধুমাত্র এসসি, এসটি, পিডব্লিউ, বিডি ক্যান্ডিডেটসদের জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। সাথে অল আদার্স ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। আবেদন তোমরা কিভাবে করবে বন্ধুরা সম্পূর্ণ প্রসেস আমি এর আগে তুলে ধরলাম তোমাদের সামনে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। সাথে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস বন্ধুরা তোমাদের এখানে লাগবে, এখানে ফটোকপি, সিগনেচার, সাথে লেফট থাম্ব ইমপ্রেশন এবং বন্ধুরা তোমাদের এখানে হ্যান্ড রিটেন ডিক্লিয়ারেশন একটি তোমাদের এখানে করতে হবে। টেক্সট গিভেন বিলো, এই টেক্সটি কিন্তু বন্ধুরা তো এখানে দেওয়া রয়েছে, টেক্সটি তোমরা এখানে দেখে নিয়ে এই টেক্সটি লিখে নিয়ে স্ক্যান করে আপলোড করাতে হবে। সাথে বন্ধুরা এখানে সিগনেচার ইজ এ ক্যাপিটাল লেটার উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ বন্ধুরা তোমরা ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে সিগনেচার করবে না, নর্মালি তোমরা যেরকম সিগনেচার করো সেই সিগনেচারই কিন্তু তোমাদের এখানে করতে হবে। এখানে মোড অফ পেমেন্টের ক্ষেত্রে বন্ধুরা কি রয়েছে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস তোমরা বন্ধুরা এখানে নেট ব্যাংকিং, ভিম ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো বন্ধুরা লাগবে এখানে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু বন্ধুরা এখানে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পারছো। ফলোয়িং ডকুমেন্টস অরিজিনাল টুগেদার উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি,
ইন সাপোর্টিং অফ দ্য ক্যান্ডিডেটস ইজ এলিজিবল অ্যান্ড আইডেন্টিটি আর নট টু বি ইনভারবলি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ এনগেজমেন্ট ফিলিং উইচ দ্য ক্যান্ডিডেটস মে নট বি পারমিট টু জয়েন দ্য অ্যাপেন্টিক্স প্রোগ্রাম। সাথে এখানে ভ্যালিড সিস্টেম জেনারেট প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ বন্ধুরা তোমরা যেখানে এখানে অনলাইনে আবেদন করবে আবেদন করার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট কপি করে নিয়ে রাখতে হবে, ঠিক আছে। সাথে এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিউটার অথরাইজ অফ SSL অর অথবা বন্ধুরা এখানে 10 এক্সামিনেশন উইথ ডেট অফ বার্থ হিসাবে তোমরা এখানে দিতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে আইডি প্রুফ হিসাবে তোমরা এখানে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং এনি আদার্স ফটো আইডি ইস্যু বাই দ্য অথরিটি ওয়ার ফটোগ্রাফস ইজ ফিক্সড, অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে আইডি প্রুফ হিসাবে তোমাদের যে কোনো একটি ডকুমেন্টস তোমরা এখানে দিতে পারবে। সাথে তোমাদের এখানে মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে তোমাদের মাধ্যমিকের, সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার যে সার্টিফিকেটগুলো রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে মাধ্যমিক, HS এবং গ্র্যাজুয়েশনের তোমাদের যা সম্পূর্ণ যা কোয়ালিফিকেশনের ডিটেলসের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের এখানে লাগবে। সাথে তোমরা যদি এখানে SC/ST বা OBC ক্যান্ডিডেটস হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে কম্পোনেন্ট অথরিটির থেকে, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে 110 ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে, এখানে বাঁকুড়াতে 4 ভ্যাকেন্সি রয়েছে, বীরভূমে বন্ধুরা এখানে 4 ভ্যাকেন্সি রয়েছে, কুচবিহারে বন্ধুরা এখানে 5 ভ্যাকেন্সি রয়েছে, দক্ষিণ দিনাজপুরে বন্ধুরা এখানে 2 ভ্যাকেন্সি রয়েছে, দার্জিলিংয়ে বন্ধুরা এখানে 4 ভ্যাকেন্সি রয়েছে, হাওড়াতে বন্ধুরা এখানে 4 ভ্যাকেন্সি রয়েছে, হুগলিতে বন্ধুরা এখানে 6 ভ্যাকেন্সি রয়েছে, জলপাইগুড়িতে বন্ধুরা এখানে 4 ভ্যাকেন্সি রয়েছে, কলকাতাতে বন্ধুরা এখানে 17 ভ্যাকেন্সি রয়েছে, মালদাতে বন্ধুরা এখানে 3 ভ্যাকেন্সি রয়েছে, মুর্শিদাবাদে বন্ধুরা এখানে 7 ভ্যাকেন্সি রয়েছে, নদিয়াতে বন্ধুরা এখানে 4 ভ্যাকেন্সি রয়েছে, নর্থ 24 পরগনাতে বন্ধুরা এখানে 11 ভ্যাকেন্সি রয়েছে, পশ্চিম বর্ধমানে বন্ধুরা এখানে 6 ভ্যাকেন্সি রয়েছে, পশ্চিম মেদিনীপুরে বন্ধুরা এখানে 4 ভ্যাকেন্সি রয়েছে, পূর্ব বর্ধমানে বন্ধুরা এখানে 6 ভ্যাকেন্সি রয়েছে, পূর্ব মেদিনীপুরে বন্ধুরা এখানে 4 ভ্যাকেন্সি রয়েছে এবং পুরুলিয়াতে বন্ধুরা এখানে 2 ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের মোট এখানে 110 ভ্যাকেন্সি, বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বন্ধুরা এখানে ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা করে। তোমরা তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সার্কুলারটি বন্ধুরা রয়েছে 110 ভ্যাকেন্সি বেরিয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেককে বলবো নোটিফিকেশনটি ভালো মতো দেখে নিয়ে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টে তোমরা এখানে আবেদন করে দেবে। সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন যে স্টাইপেন্ড দেওয়া হবে সেই স্টাইপেন্ড কিন্তু 15,000 টাকা করে প্রত্যেক মাসে তোমরা এখানে স্টাইপেন্ড পাবে, ঠিক আছে। এখানে কানাডা ব্যাংকের থেকে তোমরা এখানে 10,500 টাকা স্টাইপেন্ড পাবে এবং গভর্নমেন্ট শেয়ার ইন স্টাইপেন্ড তোমাদের 4,500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। টোটাল এখানে তোমরা 15,000 টাকা করে প্রত্যেক মাসে তোমরা এখানে ট্রেনিং চলাকালীন যে স্টাইপেন্ড সেটা তোমরা এখানে পাবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে কানাডা ব্যাংকের তরফ থেকে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নোটিফিকেশনটি। এখানে অ্যাপেন্টিক্স পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে, অ্যাপেন্টিক্স পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধুরা 110 ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তোমরা প্রত্যেকেই ব্যাংকে চাকরি করার জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা ইতিমধ্যে পাচ্ছ। তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে, যার অনলাইনে আবেদন পর্ব কিন্তু ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এতটুকু ছিল বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।